হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ খান, চলে আসলাম আজকে গ্রিন স্বর্ণিকার দ্বিতীয় তলায় বুশরা কালেকশনে। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে শিফন উন্নার স্ক্রিন প্রিন্টের সিবিজের কালেকশন। এটা হচ্ছে সূর্যমুখী প্রিন্ট করা থাকবে জামাটা। হ্যাঁ, এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট ফিরোজা কালার, উপরে দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং পেস্ট কালার, ব্ল্যাক কালারের প্রিন্ট করা পুরোটাতে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টটা দেখো। আর এটা প্রাইস কিন্তু একদম রিজনেবল, মাত্র 500 টাকা। যেটা হচ্ছে ব্যাক পার্টটা প্লেন থাকবে, হ্যাঁ প্রত্যেকটারই ব্যাক পার্ট প্লেন থাকবে। তো এটা হচ্ছে জামা, হাতাটার মধ্যে প্রিন্ট করা থাকবে। এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে সালোয়া থাকবে, উনাটা হচ্ছে শিফনের উপরে প্রিন্ট করা। প্রাইস হচ্ছে 500 টাকা। তো প্রথমে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, বুশরা কালেকশন, দোকান নাম হচ্ছে 9 গ্রিন স্মরণিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায়, সুভাষ তেরোমা সংলগ্ন, 369 এলিফেন্ট রোড, ঢাকা 1275। এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 01309288731, 09035328428। দুটি নাম্বার ফোন করে অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে মিষ্টি বাঙ্গি কালারের মধ্যে থাকবে জামাটা, এবং প্রিন্টের কালারগুলো হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে বাঙ্গির মধ্যে থাকবে, খুব সুন্দর কালারটা। এটা হচ্ছে হাতা থাকবে, এটা হচ্ছে সালোয়ার থাকবে অরেঞ্জ কালার, এটা হচ্ছে উনাটা, উনাটা হচ্ছে শিফনের উপরে প্রিন্ট করা, স্ক্রিন প্রিন্ট করা। এগুলো প্রাইস হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে থাকবে, রানী কালার এবং গোলাপি কালারও প্রিন্ট করা এবং ব্ল্যাক কালারও প্রিন্ট করা থাকবে। এটা হচ্ছে জামাটা, এটা সালোয়ার থাকবে হাতা, উনাটা শিফনের, প্রাইস হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে টিয়া লেমন কালারের মধ্যে থাকবে হচ্ছে জামা, সালোয়ার থাকবে এক কালার, এটা হাতাটা, এটা উনা। আমাদের এখানে বাসা থেকে শুরু করে যে কোনো পার্টিতে পরার কালেকশন পেয়ে যাবেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেওয়া যাবে, ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো মোটামুটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন আমাদের প্রত্যেকটি শোরুম থেকে। সালোয়ার হাতা, এটা উন্নয়ন। এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে জামা, সালোয়ার, হাতা, উন্নয়ন। এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে, এটা হচ্ছে জামা, সালোয়ার, হাতা, ওটা হচ্ছে শিফনের। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।